মোহাম্মদ রফিজির গাওয়া গুমনাম ফিল্ম থেকে, আর ওই গানটাও আমি সারেগামাতে গেয়েছিলাম। আর শুধু তো ওখানে গাওয়াই নি, বিভিন্ন রকম আমাকে কোনো কোনো দিন ভূত সাজানো হতো, কোনো কোনো দিন মানে জানো তাই করেছে। তো এই দিন একটা ঘটনা মনে পড়ছে যে আমাকে তো মেহমুদের মতন সাজানো হয়েছিল, তো আমার ব্যাক স্টেজ থেকে এন্ট্রি ছিল, আর একজন আমাকে ভেবেছিল আমি ছিঁচকে চোর, মানে আমাকে চিনতে পারেননি। আর এমনভাবে সাজানো হয়েছিল, লুঙ্গি পরিয়ে মোচ লাগিয়ে কালো, মানে লোকে হাতে পায়ে লোশন মাখে সেরকম কালো রং আমি মাখছিলাম হাতে পায়ে। তো সাজার পরে নিজেকে চিনতে পারিনি। তো যাই হোক, তো সেই গানটা গাইছি। Yeah.